মা, এই কথাটি শুনে বুকের ভিতরটা কেমন একটা যেন হয়ে ওঠে, তাই না? পৃথিবীতে একমাত্র মা অসহ্য যন্ত্রণা এবং কষ্টকে সহ্য করে বাচ্চার জন্ম দিয়ে থাকে। কিন্তু বন্য প্রাণীদের দুনিয়া আমাদের থেকে অনেকটাই আলাদা। এমন কিছু বিশেষ প্রজাতি রয়েছে যাদের মধ্যে একটি মায়ের সঙ্গে পুরুষকেও বিশেষ ভূমিকা পালন করতে হয়। এই সকল বন্য প্রাণীদের বাচ্চা জন্ম দেওয়ার মুহূর্ত এতটাই অনন্য হয়ে থাকে যে এগুলিকে দেখা মাত্রই আপনি সারপ্রাইজড হয়ে যাবেন। এমন কিছু জীবজন্তুর রয়েছে যারা একবারে একসঙ্গে অনেক বাচ্চাকে জন্ম দিতে পারে। এই ভিডিওটি খুবই আকর্ষণীয় হতে চলেছে, তাই এই ভিডিওটিকে কোনো রকমের স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। সুরিনাম টোড, ব্যাঙের প্রজাতির সঙ্গে সম্বন্ধকারী এই প্রাণীটিকে সুরিনাম টোড বলা হয়ে থাকে। অন্যান্য ব্যাঙেদের থেকে এরা একটু আলাদা ধরনের হয়ে থাকে, আর এদের শরীরের গঠন একটু আলাদা প্রকৃতির হয়। এরা একটু ফ্ল্যাট শেপের হয়ে থাকে, আর এদের শরীরের আকার 10 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। অদ্ভুত ধরনের এই ব্যাঙের রিপ্রোডাকশন সিস্টেম খুব আজব হয়ে থাকে। একটি মা সুরিনাম টোড একবারে 100টির মতো ডিম দিতে পারে। ডিম পাড়ার কাজ সম্পূর্ণ হলে পুরুষ সেই ডিমগুলিকে মায়ের পিঠে এমনভাবেই আটকে দেয় যাতে করে সেই ডিমগুলি কোনো রকমভাবে বাইরে না পড়ে যায়। অল্প কিছু সময়ের মধ্যেই মা ব্যাংটির স্কিন অটোমেটিক এই ডিমগুলিকে নিজের চামড়ার মধ্যে সুরক্ষিত করে নেয়। তারপর এই সকল ডিমগুলি ধীরে ধীরে মায়ের শরীরে পারফেক্টভাবে সেট হয়ে যায়। প্রায় 3 থেকে 4 মাস পর্যন্ত এই সকল ডিমগুলি মায়ের শরীরে এমনভাবেই আটকে থাকে। যখন এই সকল বাচ্চাগুলি পুরোপুরিভাবে ডেভেলপড হয়ে যায়, তখন তারা মায়ের স্কিনে চাপ দিয়ে একে একে বাইরে বেরিয়ে আসে, যে কারণে মা ব্যাংটির শরীরের চামড়া খারাপ হয়ে যায়। এটা থেকে আপনি হয়তো উপলব্ধি করতে পারবেন যে একটি মাকে নিজের বাচ্চাকে জন্ম দেওয়ার জন্য কি কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। সি হর্স, তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, এই প্রাণীটি ঘোড়ার কোনো প্রজাতি নয়, কারণ এটি হলো খুবই আকর্ষণীয় সামুদ্রিক প্রাণী। কিন্তু তার সামনের অংশ দেখতে কিছুটা ঘোড়ার মতো। এই প্রাণীটি দেখতে খুবই আকর্ষণীয়। গোটা পৃথিবী জুড়ে প্রায় 47টির মতো সিহর্সের প্রজাতি রয়েছে, যার মধ্যে প্রায় 14টির মতো প্রজাতিকে বিগত 8 বছরে খুঁজে পাওয়া গিয়েছে। সিহর্স যখন নিজের বাচ্চাদের জন্ম দেয়, তখন এই দৃশ্য দেখে আপনি মুগ্ধ হয়ে উঠবেন। এদের মধ্যে বাচ্চা জন্ম দেওয়ার প্রক্রিয়া আর সকলের থেকে পুরোপুরি আলাদা এবং জটিল হয়ে থাকে। প্রত্যেকটি প্রজাতির মধ্যে দেখতে পাওয়া গিয়েছে মা নিজের বাচ্চাগুলিকে জন্ম দিয়ে থাকে, কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া গিয়েছে একটি পুরুষ বাচ্চাগুলির জন্ম দিচ্ছে। পুরুষ সিহর্স শুধুমাত্র শুক্রাণু প্রদান করে না, বরং গর্ভ অবস্থায় ফুইটেসাসগুলিকে নিজের মধ্যে ক্যারি করে, আর বাচ্চার জন্ম একটি পুরুষ দিয়ে থাকে। তবে বাচ্চা জন্ম দেওয়ার সময় পুরুষ সিহর্সকে অনেক কষ্ট সহ্য করতে হয়, কারণ পাউচের মধ্যে বাচ্চাগুলি বড় হওয়ার সাথে সাথে পেটের মধ্যে যন্ত্রণাও শুরু হয়ে যায়। যখন বাচ্চাগুলিকে জন্ম দেওয়ার সময় হয়ে আসে, তখন একটি পুরুষ সিহর্স হুবহু মানুষের বাচ্চার জন্ম দেওয়ার মতো কষ্ট অনুভব করে। পুরুষ সিহর্স জলের মধ্যে নিজের বাচ্চাগুলিকে জন্ম দিয়ে থাকে। তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, পুরুষ একবারে প্রায় 2000টির মতো বেবি সিহর্সকে জন্ম দিতে পারে। তবে একটি পুরুষ সিহর্স যখন তার বাচ্চাগুলিকে জন্ম দেয়, তখন এই দৃশ্য দেখে আপনি চোখ সরাতে পারবেন না। স্নেল, আপনি কি কখনো অনুমান করতে পারবেন একটি মা তার মুখের সাহায্যে বাচ্চাদেরকে জন্ম দিতে পারে? শামুক এমন একটি প্রাণী যে মুখের সাহায্যে ডিম দেয়। বন্য প্রাণীদের জগতে এদের প্রজনন বিহেভিয়ার সম্পূর্ণ আলাদা, কারণ অধিকাংশ শামুক উভয় লিঙ্গবিশিষ্ট হয়ে থাকে। সহজ ভাষায় বলতে পারেন যে তাদের কাছে মেল এবং ফিমেল দুই ধরনের রিপ্রোডাকশন অর্গান রয়েছে। এই জন্য তাদের কোনো রকমের পার্টনারের প্রয়োজন পড়ে না, কারণ তারা নিজে থেকেই ফার্টিলাইজেশন করতে সক্ষম। প্রজনন করার সময় যখন ডিম ফার্টিলাইজ হয়ে যায়, তখন প্রেগনেন্ট শামুক ডিমগুলিকে মুখের কাছে অবস্থিত জেনিটাল পোরের কাছে নিয়ে আসে, আর যখন ডিম দেওয়ার জন্য তারা পুরোপুরিভাবে তৈরি হয়ে যায়, তখন মুখের সাহায্যে ডিমগুলিকে স্কুইজ করে বাইরের দিকে বের করে। এমন সময় তাদের চোখ এবং প্রজনন প্রক্রিয়া এতটা কাছাকাছি হয়ে থাকে, যার ফলে নিজের বাচ্চাকে জন্ম দেওয়ার এই দৃশ্য তারা স্বচক্ষে দেখতে পায়। শামুক একবারে প্রায় 500টির মতো ডিম দিতে পারে।
প্রায় 2 থেকে 4 সপ্তাহ পর এই ডিম ফুটে বাচ্চাগুলি একে একে বাইরে বেরিয়ে আসে। তবে আপনাদের জানার উদ্দেশ্যে বলে রাখি, শামুক বিভিন্ন রকমের চরম পরিস্থিতি থেকে শুরু করে সমুদ্র তীরবর্তী অঞ্চলে দেখতে পাওয়া যায়। গবেষকদের মতামত অনুসারে সমগ্র পৃথিবী জুড়ে 40,000-এরও বেশি শামুকের প্রজাতি রয়েছে। ইয়েলো হেড জফিস, হলুদ রঙের মাথা এবং বড় সাইজের মুখ হওয়ার জন্য এই মাছের নাম রাখা হয়েছে ইয়েলো হেড জফিস। তবে তাদের নামের মতো এই মাছের বাচ্চার জন্ম দেওয়ার প্রক্রিয়া খুবই আশ্চর্য রকমের হয়ে থাকে। আপনি শুনলে হয়তো আশ্চর্য হবেন যে প্রেগনেন্সি পিরিয়ডকালে যখন মা ডিম দেওয়ার কার্য সম্পূর্ণ করে, তখন এরপর থেকে একটি পুরুষের অগ্নি পরীক্ষা শুরু হয়ে যায়। কারণ একটি পুরুষকে সেই ডিমগুলিকে নিজের মুখের মধ্যে ক্যারি করতে হয়। পুরুষ এই সকল ডিমগুলিকে ততক্ষণ পর্যন্ত নিজের মুখের মধ্যে রাখে যতক্ষণ পর্যন্ত এই সকল ডিম ফুটে বাচ্চা না বেরিয়ে আসে। এই রকম পরিস্থিতিতে পুরুষ কখনোই খাবার খেতে পারে না, কারণ এই প্রজাতির পুরুষ মাছকে মুখের মধ্যে প্রায় 200 থেকে 300টির মতো ডিম রেখে দিতে হয়। ইয়েলো হেড জফিশ ক্যারিবিয়ান সাগরে বসবাস করে আর আনুমানিক 3 থেকে 4 মিটার গভীরতায় জীবনযাপন করে। সত্যি কথা বলতে, এতটা কঠোর পরিশ্রমী পুরুষ মাছের জন্য ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন। টেরিনটুলা হক ওয়াপস, ইনসেক্ট কিংডমের মধ্যে উপস্থিত এই পতঙ্গটি নিজের বাচ্চাগুলিকে জন্ম দেওয়ার জন্য এক মারাত্মক পদ্ধতি অবলম্বন করে। তবে এই মারাত্মক প্রসেস দেখে আপনিও চমকে উঠবেন, এটা আমি গ্যারেন্টি দিচ্ছি। নিজের বাচ্চাগুলিকে জন্ম দেওয়ার জন্য টরেন্টুলাকে শিকার করতে হয়। সর্বপ্রথমে টরেন্টুলাকে প্যারালাইজ করে তার মধ্যে নিজের ডিম দেয়। এমনটা বলা হয়ে থাকে যে মাকড়সা যতটা বড় হবে, ডিম দেওয়া এই পতঙ্গের জন্য ততটাই সুবিধা। তাই জন্য অধিকাংশ সময়টা দেখা গিয়েছে ওয়াপস নামক এই পতঙ্গ বাছাই করে মাকড়সাগুলিকে শিকার করে, তারপর অল্প সময়ের জন্য তাকে অকেজো করে তার শরীরের মধ্যে ডিম দেওয়ার কার্য সম্পূর্ণ করে। তবে ডিম দেওয়ার পর এই মাকড়সাটিকে সে চাপা দিয়ে দেয়, আর কিছুদিনের মধ্যেই ডিম ফুটে বাচ্চা বেরিয়ে আসে। আর এই বাচ্চা সর্বপ্রথম মাকড়সাটিকে খেতে শুরু করে। আর এইভাবে টরন্টুলা হক ওয়াপসের বাচ্চা দেওয়ার প্রক্রিয়া খুবই নির্দয় হয়ে থাকে। পর্কুপাইন্স, এদের শরীরের গঠন এতটাই ডেঞ্জারাস হয়ে থাকে যে ঘাতক প্রাণী বাঘ, সিংহ, চিতা তাদেরকে দেখে ভয় পায়। এদের শরীরের মধ্যে অনেকটা তীক্ষ্ণ লম্বা কাঁটা রয়েছে, আর যে কোনো শিকারী পশুদের থেকে নিজেকে সুরক্ষিত রাখার জন্য তারা এই কাঁটাগুলিকে বেশ ভালো রকমভাবে ব্যবহার করতে জানে। কিন্তু বাচ্চাদের জন্ম দেওয়ার সময় একটি মা পর্কুপাইনকে অনেক কষ্ট সহ্য করতে হয়। গর্ভকালের সময় যখন পেটের মধ্যে বাচ্চা থাকে, তখন সেই বাচ্চাদের মধ্যেও ছোট ছোট কাঁটা থাকে। যদিও বা শুরুর দিকে এই কাঁটাগুলি খুব নরম হয়ে থাকে, কিন্তু যখন ধীরে ধীরে জন্ম দেওয়ার প্রক্রিয়া কাছে চলে আসে আর যখন বাচ্চা বড় হতে শুরু করে, তখন এই সকল কাঁটাগুলি শক্ত হতে শুরু করে। যখন একটি মা পর্কুপাইন তার বাচ্চাগুলিকে জন্ম দেয়, তখন এই সকল কাঁটাগুলির জন্য তাকে অনেক যন্ত্রণার সম্মুখীন হতে হয়, সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। জিরাফ, লম্বা পা এবং গর্দানযুক্ত জিরাফ সবচাইতে লম্বা স্থলভাগের প্রাণী। জিরাফ নিজের বাচ্চাকে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই জন্ম দেয়। তবে এক্স্যাক্ট মানুষের মতো তাদের বাচ্চাও সামনের দিক থেকে বাইরে বেরিয়ে আসে, আর জন্মানোর সময় প্রায় 5 ফুট উপর থেকে নিচে পড়ে। তবে এটা আমাদের সৌভাগ্য যে আমরা এমনভাবে জন্মগ্রহণ করি না। তবে জিরাফের ক্ষেত্রে এটা কোনো গম্ভীর ব্যাপার না, কারণ এতটা উপর থেকে নিচে পড়ে যাওয়ার পরেও তাদের বাচ্চা খুব দ্রুত গতিতে অ্যাক্টিভ হয়ে যায়। আর জন্মানোর 10 ঘন্টার মধ্যেই জিরাফের বাচ্চা বেশ স্বাভাবিকভাবেই চলাফেরা করতে পারে। তবে সদ্য জন্মানো জিরাফের বাচ্চার উচ্চতা প্রায় 5 থেকে 6 ফুট পর্যন্ত হতে পারে। তবে সদ্য জন্মানো এই জিরাফের বাচ্চার ওজন 45 থেকে 65 কেজি পর্যন্ত হতে পারে। বাচ্চাদেরকে লালন পালন করার সমস্ত দায়িত্ব মায়ের উপর থাকে। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত।
তবে কোন প্রাণীটির বাচ্চা জন্ম দেওয়ার প্রক্রিয়া আপনার কাছে সবচাইতে বেশি কষ্টকর বলে মনে হয়েছে নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। তবে আপনাদের মধ্যে যারা নতুন দর্শক তারা এখনই অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অল প্রেস করে নেবেন। সর্বশেষে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, এনজয় অল দ্য মুভমেন্ট।